অযুবক, তুমি রাত্রবেলা পর্ন দেখতে তোমার কি ভয় লাগে? মসজিদের কাজ দিয়ে চলে যাবার সময় নামাজ ছেড়ে দিতে তোমার কি ভয় লাগে না? ও মুরব্বী বাবা, দাড়ি সাদা হয়েছে, এখনো চায়ের দোকানে আড্ডায় বসে, শুধু সমালোচনা, কি বল, নিজের চরিত্রের খবর নাই, নামাজ পড়লেন না, এমন লোক আছে না নাই? আমার তেলাওয়াতকে তো আলোচনা চান, ৬ নম্বর পড়ার ৫ নম্বর সূরা সূরা আল মাইদার ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ورسوله ويسعون في الأرض فسادا الله رب العزت والجلال বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ, তাদের ব্যাপারে আর কি সিদ্ধান্ত হতে পারে? আল্লাহ বললেন, তাদের ব্যাপারে আর কি সিদ্ধান্ত হতে পারে যারা আল্লাহকে এবং তার রসুলকে গালি দেয়, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা রসুলের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে কথা বলে? আমার বন্ধুগণ, এলাকায় দেখবেন এমন লোক পাওয়া যায়, যদি আপনি তাকে ৫,০০০ টাকা দেন তাহলে মামলা থেকে জুয়ারি মদুরি সুৎকুর গুসকুর ফ্যান্সি ডিল ব্যবসায়ী চুর ডাকাতের না, ওই মামলার লিস্টি থেকে কেটে দেয়া সাধারণ মসজিদের ইমাম আর মাদ্রাসার হুজুরের নাম দিয়া দেয়, কোন ঠিক কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী আজকের এই মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মহতরম মহামান্য শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কারাম মুরব্বিয়ান আজাম পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আমাদের সকলকে সমাজের এই ক্রান্তি লগ্নে এমন এক দুর্যোগময় মুহূর্তে দ্বীনের মজলিসে একত্রিত করেছেন, যেই সময়ে আকাশের নিচে জমিনের উপরে গোটা দুনিয়ায় মুসলমানদের মানবাধিকার বলতে কিছুই নাই। আজকে গোটা দুনিয়ায় মুসলমানেরা নির্যাতনের শিকার, বসনিয়া তেসনিয়া সোমালিয়া সুদান আফগানিস্তান আরাকান প্যালেস্টাইন পাকিস্তান বাংলাদেশ বার্মা ভারত সিরিয়া কাশ্মীর, এমন একটা রাষ্ট্র নাই যেখানে মুসলমানেরা জালেমের জুলুমের শিকার না। কথা বলেন ঠিক? আজকে প্যালেস্টাইনে ইহুদিরা মুসলমানদেরকে নির্বিচারে শহীদ করে বাইতুল মুকদ্দাস দখল করে বাইতুল মুকদ্দাসের চতুর পার্শ্ব খনন করে হাইকেলে সুলাইমানি বের করে এখান থেকে তারা দাজ্জালকে দিয়ে পৃথিবী শাসন করবার নীল নকশা তৈরি করেছে। অপরদিকে সিরিয়া আফগানিস্তান এবং ইরাকে খ্রিস্টানেরা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছে, অপরদিকে বৌদ্ধ ভিক্ষুকেরা বার্মায় মুসলমানদেরকে শহীদ করে নাফ নদীর পানিকে লাল করে দিয়েছে, আর যারা বর্তমান সমাজে এই ভারতে যারা নিজেকে সামাজিক মানবিক সকল দিক থেকে এই সমাজকে যারা পরিশুদ্ধ করবার কথা এই সমাজে বলে থাকে, এই হিন্দুরা ভূস্বর্গ কাশ্মীরকে দখল করে আজকে কাশ্মীরকে বানিয়েছে মৃত্যুপুরি। কথা বলেন না কেন, ঠিক কিনা? আবার তারা ৫,৫০০ বছর পুরাতন সেই বাবরি মসজিদকে ভেঙ্গে চোরমার করে এখানে রাম মন্দির করতে চায়। আমার বন্ধুগণ, ১৯৯২ সনে ভারতের কট্টরপন্থী বিজেপি সরকার পৃথিবীর সবথেকে হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন, তার নাম হচ্ছে আরএসএস, সেই আরএসএস কে সাথে নিয়ে ইসকোরের সমর্থন নিয়ে তার ১৯৯২ সনে বাবরি মসজিদকে বুলডোজার দিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে শহীদ করে দিল।
এই সরকার 2019 ক্ষমতায় এসে এই মসজিদকে তারা রাম মন্দির মসজিদ ভেঙে দিয়েছে, ওই জায়গায় রাম মন্দির করবার রায় দিয়েছে। সমাজ যখন এইভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, ওই সময় বাংলাদেশের 56,000 বর্গ মাইল এলাকা জুড়ে সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ সুব্রজ্জ্বল সোনার বাংলাদেশে কিছু রাম কিছু বাম কিছু নাস্তিকেরা কিছু সুশীল সমাজ নামদারি কুলাঙ্গারেরা এই সমাজ থেকে রাসূলের চরিত্রকে মুছে ফেলে দেবার চক্রান্তে লিপ্ত। কথা বলেন ঠিক? এই ফলশ্রুতিতে যারা কিছুদিন আগে বরিশালের ভোলার বুরহানুদ্দিনে রাসূলের চরিত্রের বিরুদ্ধে কথা বলা হলো, মুসলমানেরা বিক্ষোভ করলেন, ফুসে পড়লেন, ফেটে পড়লেন, প্রতিবাদ করলেন। বাংলাদেশের আমাদের কর্মচারী আমাদের টাকায় চলে, আমাদের ট্যাক্সের টাকায়, যার বাবার খরচ, যার মায়ের খরচ, যার সন্তানদের লেখাপড়ার খরচ, যার স্ত্রীর সৌন্দর্যের খরচ, আমাদের ট্যাক্সের টাকায় চলে, সেই পুলিশ গুলি করল মুসলমানদের উপরে। কথা বলেন ঠিক কিনা? সমাজ যখন বিপর্যস্ত তখন আপনি আর আমি মসজিদের কর্নারে বসে তাসবি টিপে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। ইসলাম তাসবি টিপে টিপে আসেনি, ইসলাম এসেছে রক্তের উপর দিয়া, রাসূলের দাঁত মোবারক শহীদ হওয়ার মাধ্যমে, মাথায় লোহার কড়া প্রবিষ্ট হওয়ার মাধ্যমে, হামজার কলিজা বের করার মাধ্যমে, হামজারা জাফরের শহীদ হওয়ার মাধ্যমে এই দেশ পর্যন্ত ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এভাবেই যখন চলছে সমাজ, বাংলাদেশে কিছু লোক আছে এগুলো নিয়ে কথা বলা যাবে না, তাফসীরে উঠবার আগে বলবো হুজুর এগুলো নিয়ে কথা বাদ। গুরুস্তানের ওয়াজ করে, কিসের ওয়াজ? গুরুস্তানের ওয়াজ করে। মনে রাখবেন মুসলমান, এই দেশ আলিম ওলামার দেশ, এই দেশ পীর বুজুর্গের দেশ, এই দেশ ওলি আব্দালের দেশ, এই দেশ গৌস কুতুবের দেশ, এই দেশ মাদ্রাসা মসজিদের দেশ, এই দেশ আজান ইকামতের দেশ, এই দেশ কোরআন সুন্নাহর দেশ। এই দেশে মাদ্রাসার বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, 10 লক্ষ যুবক জিন্দা, ওদের জিহ্বা কেটে দেওয়া হবে, জিহ্বা কেটে দেওয়া হবে, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, ইসলামের ব্যাপারে কোন স্যাক্রিফাইস চলতে পারে না, কোন কম্প্রোমাইজ চলতে পারে। সমাজ যখন এইভাবে বিপর্যস্ত তখন আপনারা হুজুররা আছেন গুতাগুতিতে লিপ্ত, মাসলাক নিয়ে মারামারি, কে হাত মাথার উপরে বাঁধবেন না পায়ের নিচে বাঁধবেন, এই জন্য মারামারি শুরু করেছে। আমার বন্ধুগণ মনে রাখবেন, মুসলমান আপনাদেরকে একটা কথা পরিষ্কার ভাবে জানিয়ে দেই, ওলামায়ে কেরাম একবার সবলা চত্বরে রক্ত দিয়েছে, বুলায় রক্ত দিয়েছে, আমরা বারবার রক্ত দিয়ে প্রমাণ করেছি এই দেশ রাসূলের চরিত্রের দেশ। যারা রাসূলের চরিত্রের বিরুদ্ধে কথা বলবে, জুতা পেটা করে দেশ থেকে বের করে দেওয়া হবে, ঠিক কিনা? জোরে কান। ও যুবক, তুমি রাত্রবেলা পর্ন দেখতে তোমার কি ভয় লাগে? মসজিদের কাজ দিয়ে চলে যাবার সময় নামাজ ছেড়ে দিতে তোমার কি ভয় লাগে না? ও মুরব্বী বাবা, দাড়ি সাদা হয়েছে, এখনো চায়ের দোকানে একদায় বসে শুধু সমালোচনা, কি বল, নিজের চরিত্রের খবর নাই, নামাজ পড়লেন না, এমন লোক আছে না নাই? সমাজ যখন এমন বিপর্যস্ত হয়ে যায় তখন আমাদের করণীয় কি? এই কথা আমরা বলা লাগবে না, আল্লাহই এই কথা কোরআনে কোট করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, সমাজ যখন এইভাবে বিপর্যস্ত হয়ে যায় তখন তোমরা কি করবে? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল কোরআনে কারীমের 4 নম্বর পারার 5 নম্বর সূরা, 5 নম্বর পারার 4 নম্বর সূরা, সূরা নিসার 75 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, গোলাম দুনিয়ার জমিনে এমন সমস্যা যখন তৈরি হয়ে যায় তুমি কি করবে, কার কাছে যাবে? আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল জানায় দিলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফী
সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল জানিয়ে দিলেন, মুসলমানেরা তোমাদের কি হয়েছে, যারা নিজেকে মুসলমান দাবি করব, যারা নিজেকে আশিক রাসূল দাবি করব, যারা নিজেকে সুন্নি দাবি করো, যারা নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক মনে করো, তোমাদের কি হয়েছে, তোমরা কেন জিহাদ করো না, তোমরা কেন কাতাল করো না, তোমরা কেন যুদ্ধ করো না, তোমরা কেন প্রতিবাদ করো না ওই সমস্ত মানুষের পক্ষে, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান্নিসাই ওয়ালওয়িলদা, তোমরা কেন ওই সমস্ত মানুষের পক্ষে কথা বলো না, আমার কাছে বৃদ্ধ বৃদ্ধা, আমার কাছে ছোট্ট ছোট্ট বাচ্চারা নির্যাতিত হয় নিপীড়িত হয়, আমি আল্লাহকে ডাক দিয়া বলেছে, হে আল্লাহ তাআলা, যে দেশে কোরআনের পক্ষে কথা বলা যায় না, যে দেশে ইসলামী আন্দোলন করা যায় না, যে দেশে মুসলমানদের পক্ষে কথা বলা যায় না, যে দেশে নিজেরাই নিজেদের মন্দিরে আঘাত করে মুসলমানদের উপরে দুষ্টাপায়, নিজেরা কোরআন শরীফ জ্বালিয়ে মুসলমানদের উপরে দুষ্টাপাতে চায়, হে আল্লাহ তাআলা, ওই দেশের ভিতরে থাকতে পারবো না। মুসলমানরা আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে, الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها, مسلمان الله কে বলছে, হে আমাদের রব, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করে নিয়ে আসো, মিন হাদিহিল কারিয়া, এই জনপদ থেকে, এই শহর থেকে, যেই জনপদের মানুষ জালেম, যেই জনপদের একবারে সাধারণ চৌকিদারের টেবিল থেকে প্রাইম মিনিস্টারের টেবিল পর্যন্ত দুর্নীতিতে ভরা, যেই দেশে সাধারণ হাতের একটা গ্লাভসের দাম হচ্ছে 35 টাকা, তাদের কাছে 60,000 টাকা, যেই দেশে একটা বালিশের দাম হয়ে যায় 1 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা, আয় আল্লাহ তাআলা, ওই দেশের ভিতরে আমরা থাকবো না, তুমি আমাদেরকে ওই দেশ থেকে বের করে নিয়ে আসো, এই দেশের ভিতরে ইসলামের পক্ষে কথা বলা যায় না, কোরআনের পক্ষে কথা বলা যায় না, মাদ্রাসা মসজিদের পক্ষে কথা বলা যায় না, ওলামায়ে কেরামের পক্ষে কথা বলা যায় না, আয় আল্লাহ, ওই দেশের ভিতরে থাকতে চাই না, আর যদি জালিমের রাষ্ট্রে আমাদেরকে মজলুম বানায়া তোমাকে রাখতেই হয়, তোমার কাছে দুইটা জিনিস চাইলাম, 1 নম্বর, ওয়াজাআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, দেশের ভিতরে তুমি যদি আমাদেরকে রাখতে হয়, তোমার কাছে একজন নেতা চাইলাম, লিডার চাইলাম, হে আল্লাহ তাআলা, একজন ওলি চাইলাম, এই ওলি হচ্ছে এমন একজন নেতা তোমার কাছে আমরা চাই, যিনি কোরআন হাতে নিয়ে শপথ করবে, আমরা তার কাছে বায়াত নিব, ওই অর্থ হচ্ছে, ওই বায়াত অর্থ পীরের হাতে মুরিদের বায়াত না, সাত উস্তাদের হাতে ছাত্রের বায়াত না, বাবার হাতে সন্তানের বায়াত না, ওই বায়াত হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে রক্ষা করবার জন্য, রাসূলের চরিত্রের হিফাজতের জন্য, বায়াত আলাল মাউত, মৃত্যুর শপথ নিতে হবে, বেঁচে থাকতে হলে মৃত্যুর শপথ আমাদেরকে নেওয়াই লাগবে। আমার বন্ধুগণ, তোমার কাছে একজন নেতা চাইলাম, আয় আল্লাহ, জানি বদরের যুদ্ধে তুমি বিশ্ব নবীকে লিডার বানিয়েছো, নেতা বানিয়েছো, এরপরে তুমি সাহায্য নাজিল করেছো, বুঝতে পারলাম শুধু নেতা দিলে হবে না, সাহায্যের প্রয়োজন, ওয়াজাআলনা মিন লাদুনকা নাসীরা, আয় আল্লাহ তাআলা, শুধু নেতা দিলে হবে না, সাহায্য লাগবে, তুমি আমাদেরকে সাহায্য দাও। আমার মুসলমান বন্ধুগণ ভালো করে শুনবেন, মজলুম মুসলমানেরা আল্লাহর কাছে সাহায্য চাইল, আল্লাহ কি বললো, আল্লাহ এই জালিমের রাষ্ট্রে থাকতে পারবো না, একজন নেতা পাঠাও, আমাদেরকে সাহায্য নাজিল করো। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ মুসলমানদের এই কথার জবাব দিচ্ছেন, এরপরের আয়াত অর্থাৎ 76 নম্বর আয়াত,
এরপরের পৃষ্ঠার প্রথম আয়াতে আমার আল্লাহ জবাব দিতে লাগলেন। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ইয়ুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন মুসলমানেরা, ও মুসলমানেরা, ও সাধারণ মুসলমানেরা, তোমাদের উপরে কাফেরের আঘাত করছে, তোমরা মনে মনে চিন্তা করছো আমাদেরকে কে কেউ সাহায্য করবে না। আমি আল্লাহ বললাম বাংলাদেশে 16 কোটি আশেক রসুল আছে, ওরা তো ইশকের রসুলের জন্য পাগল দেওয়ানা হয়ে যায়, তারা তোমাদের পক্ষে কথা বলবে, অস্ত্র ধরবে, প্রতিবাদ করবে, আন্দোলন করবে। আল্লাহ বলেন যদি মুসলমান দাবি করার পরেও, নিজেকে আশেকের রসুল দাবি করার পরেও রসুলের চরিত্রের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করে না, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে আন্দোলন করলে প্রতিবাদ করে না, ওরা কারা? আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু ইয়ুকাতিলুনা ফি সাবিলিত্বাগুত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন মুসলমানেরা, যারা নিজেকে মুসলমান দাবি করার পরেও কাফেরদের বিরুদ্ধে আন্দোলন করে না, প্রতিবাদ করে না, ওরা জবানে যদিও বলেছে মুসলমান, ওরা মুসলমান না, ওরা হলো এই জামানার ইহুদি খ্রিস্টানদের দালাল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই কথা বলে রাগ করলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এরপরের শব্দে বলেন ফাকাতিলু আউলিয়া শাইতান। আল্লাহ বলেন ও মুসলিমেরা, আমি আল্লাহ তোমাদেরকে বললাম তোমরা জিহাদ করো, তোমরা কেতাল করো, তোমরা প্রতিবাদ করো, তোমরা অস্ত্র হাতে নাও, রাস্তায় থাকবে দড়ি দিয়া মাঠে নেমে পড়ো। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ফাকাতিলু, তোমরা কেতাল করো, তোমরা যুদ্ধ করো, তোমরা প্রতিবাদ করো। আউলিয়া আল শয়তান, শয়তানের নেতা যারা, শয়তানের লিডার যারা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই আয়াতে বলেন নাই ফাকাতিলু শয়তান, শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করো, হিন্দু বৌদ্ধদের বিরুদ্ধে যুদ্ধ করো, আল্লাহ তো বলেন নাই। আল্লাহ বলেছেন ফাকাতিলু আউলিয়া আশ-শয়তান, শয়তানের নেতা লিডারদের বিরুদ্ধে যুদ্ধ করো। আমার বন্ধুগণ শয়তানের লিডার কারা? শয়তানের লিডার তো তারা যারা সৌদিতে বসে লম্বা জুব্বা পরে মাথায় সুন্দর রুমাল দিয়া ইসরায়েলকে টাকা দিয়া পয়সা দিয়া তেল দিয়া অস্ত্র দিয়া জনবল দিয়া ইসরায়েলের পক্ষে ফিলিস্তিনিদের বিপক্ষে ভারতের পক্ষে কাশ্মীরিদের বিপক্ষে যারা কথা বলে যারা প্রতিবাদ করে, আল্লাহ বলেছেন তোমাদের লিডার না, ওরা হলো ইহুদি খ্রিস্টানদের লিডার, কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওরা তোমাদের লিডার না। সুতরাং আজকালকে যারা সৌদির যুবরাজ থেকে নিয়া আজকালকে যারা মুসলমানদের পক্ষে কথা বলে না, ইসরায়েলের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া কথা বলে, আমার বন্ধুগণ একটাও মুসলমান না। কারণ আল্লাহ কোরআনে বলছেন 2 নম্বর পারায় সূরা বাকারায় বলছেন শুধুমাত্র পূর্ব পশ্চিমে সেজদা দিলেই মুসলমান হওয়া যাবে না, আরো কিছু কাজ আছে তোমাকে করা লাগবে, আরো কিছু কাজ আছে তোমাকে ছেড়ে দেওয়া লাগবে। আমার বন্ধুগণ আজকালকে যারা মুসলমানদের পক্ষে মুসলমান হইয়া কথা বলে না, ওরা দালাল, কোন ঠিক কিনা? রাসূল ইসলাম বলেন কোন এক যুদ্ধে জয়লাভ হচ্ছে না, রাসূল নিজে সেনাপতি সেনাপ্রধান, জয়লাভ হচ্ছে না, রাসূল বলেন সাহাবীরা আজকের ফজরের নামাজে সকলে মিলে সওয়াত করবা আর নামাজের পরে একবার তাকবীর দিবা, এরপরে যা হয় দেখা যাক কি হয়। সাহাবায়ে কেরাম মিলে সওয়াত করলেন আর তাকবীর দিলেন, কাফেরের যুদ্ধ করা লাগে নাই, তাকবীর শুইনেই কাফেরেরা ভাগছে। আল্লাহ এই আয়াতে বলেছেন ফাকাতিলু আউলিয়া আশ-শয়তান, শয়তানদের নেতাদের বিরুদ্ধে যুদ্ধ করো। শয়তানদের নেতা তারা যারা আজকে মুসলমান হয়ে মুসলমানদের পক্ষে কথা বলতে পারে না, মুসলমানটাকে আল্লাহ নেতার বিরুদ্ধে এমনি তার কর্মীর বিরুদ্ধে কথা কয়া যায় না, পেঁয়াজের যে দাম কথা কোন থেকে
আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আওলিয়া, যারা ঈমানদার দাবি করেছো তোমরা কখনো ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদেরকে বন্ধু বানাইও না। কেন? তার হচ্ছে বাউদুহুম আওলিয়া বাউদ, তারা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু নয়। আপনি বললেন না আমি মুসলমানদেরকে বন্ধু বানাবো না, আমি বন্ধু বানাবো দাদাদেরকে। বানালেন দাদাকে বন্ধু, দিলেন 30 টন ইলিশ মাছ, হে বন্ধু করে দিল পিয়াজ। কথা কোন ঠিক কিনা ভালো করে মনে রাখবে। আমাদের বন্ধু হচ্ছে মুসলমান, আল মুসলিমু ও আখুল মুসলিম, ইন্নাল মুসলিমুনা ইখওয়াতুন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই বন্ধু। কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বন্ধু হতে মুসলমানরা কয় আল্লাহ আপনি কইলেন লিডারদের বিরুদ্ধে যুদ্ধ করুন, বাপরে বাপ এদের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করা যায়? কর্মীদের বাড়িতে 10-20 বস্তা টাকা পাওয়া যায়, কথা বলেন নাকি? লিডারের বাড়িতে কি আছে আল্লাহই জানেন। আল্লাহ বলেন লা তাহজান, চিন্তা করো না। লাস্ট এই 76 নম্বর আয়াতের শেষ শব্দে আল্লাহ বললেন, আমার আল্লাহ জবাব দিলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল জানায় দিলেন, মুসলমানেরা কাফের বেঈমানেরা দুনিয়ার জমিনে যত কূট কৌশল করুক না কেন, সমস্ত কৌশল আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল কোন, সুবহানাল্লাহ, সবগুলো দুর্বল আমার বন্ধুগণ। সুতরাং কাফের বেঈমানেরা যত কৌশল করছে আল্লাহর কাছে সবল না দুর্বল, কথা বলেন না কেন? পৃথিবীতে যত সুপার পাওয়ার কাফের ছিল তাদের বিরুদ্ধে আল্লাহ রকেট লঞ্চার, সাবমেরিন, বোমারু বিমান, ক্ষেপণাস্ত্র, ক্লাসিকুব, মারণাস্ত্র ব্যবহার করেন নাই। যত সুপার পাওয়ার তার বিরুদ্ধে আল্লাহ ব্যবহার করেছেন পৃথিবীর সব থেকে ছোট থেকে ছোট, আদনা থেকে আদনা ট্যাবলেট, নমরুদের বিপক্ষে ল্যাংরা মশারে দিল, কথা বলেন না কেন? ফেরাউনের বিপক্ষে তো কিচ্ছুই দিলেন না, এমনি পানি খাইয়া মরে গেছে, কথা বলেন না কেন? আবুল আহাবে তো পাওয়ার দেখাইলো, তার বাচ্চাদের, তার ছেলে আছে কতটা, তার টাকা পয়সা আছে, আল্লাহ কিচ্ছু দিলেন না, শুধু একটু অসুস্থতা দিলেন। আবু জাহাল বড় লিডার, সুপার পাওয়ার মক্কার লিডার, আল্লাহ তার বিরুদ্ধে দিলেন মাজার মাহবিসকে, ছোট্ট ছোট্ট দুইটা তরুণ কিশোরকে দিলেন, একবারে সাইজ করে দিল। আজ যারা ক্ষমতা পে চার পে ক্ষমতা বলে, আজকে যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলছে, মুখ সামলিয়ে কথা বলো, জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলা হবে, ঠিক কিনা জোরে কান? কথা হচ্ছে সমাজ জীবন এমন বিপর্যস্ত, তখন আপনি কি করবেন? তখন আপনি কি করবেন? যারা চুরি করে, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, এদের বিরুদ্ধে আপনারা কি করবেন? আপনারা কিছু করার নাই, আপনারা শুধু বাবার দরবারে যাবেন, খাজা বাবা। আমার বন্ধুগণ, একজন ওয়াজ করতেছে, কিয়ামতের দিন আল্লাহর তো এই সাহস নাই, পাওয়ার নাই, আমাদেরকে জিজ্ঞাসা করার তোমরা কে? যদি ভুলে কবরের ভিতরে আমাদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করে মার রব্বুকা, আমরা বলবো এগুলো আমরা বুঝি না, আমরা হইলাম কেল্লা বাবার লোক। কোন বাবার এই পরিচয় কবরে চলবে, কথা বলেন না কেন? পরিচয় এক চেয়ে কোরআনের পরিচয়। আল্লাহ কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলেছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। কোরআন হচ্ছে একটা ম্যাগনেট, একটা চুম্বক, পৃথিবীতেও এটার পরিচয় দিলে চলবে, কবরে এই কোরআনের পরিচয় দিলে চলবে, পৃথিবীতে এবং কবরে আর দ্বিতীয় কোনো পরিচয় চলবে না, কথা বলেন ঠিক কিনা? আমি বানাইয়া কোনো কথা বললে আপনারা ডাইরেক্ট দাঁড়াইয়া প্রতিবাদ করবেন। আমি কোরআনিক সায়েন্সের একজন পিএইচডি গবেষক, কেচ্চা কাহিনী কম জানি না, এমন কিচ্ছা কম পৃথিবীর কোনো কিতাবে খুঁজে পাইবেন না, সব বানাইয়া কয়ে কোরআন থেকে কথা বলছি। আজকে কোরআনের মাহফিলে 144 জারি করা হয়, আগামীকালকে আমার প্রোগ্রাম, এখন ফোন দিয়ে বলতেছে হুজুর পুলিশ কইছে একটু রাত্রে 1টার ভিতরে প্যান্ডেল খুইলে নেওয়া লাগবে, নাহলে আগুন দিয়ে জ্বালায় দিব, নাউজুবিল্লাহ কইলেন না? আমার বন্ধুগণ, যেই দেশে কোরআনের কথা বললে 144 জারি করা হয়,
যাত্রা কানে হাউজি বাম্পারে পুলিশ প্রটোকল দিয়া টাকা দেয় পয়সা দেয়, যারা তাফসির বন্ধ করে যাত্রা গান চালু করে ওরা সবগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, জারদ সন্তান। আপনাদেরকে সোচ্চার হওয়া লাগবে, ইসলামের পক্ষে থাকা লাগবে। আমার লজ্জা তো এক জায়গায়, নামাজ পড়েন ঠিকই, কিন্তু নামাজ যে কোরআন দিয়া পড়েন, নামাজ কোরআন দিয়া পড়েন আপনারা, কথা কয় না কেন? বাহির হইয়া এই কোরআনের পক্ষে থাকেন না কেন? আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমরা বুঝতে পারলাম, যারা ইসলামের বিরুদ্ধে, যারা কোরআনের বিরুদ্ধে, যারা রাসূলের বিরুদ্ধে, যারা আলিম উলামার বিরুদ্ধে, যারা মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে প্রতিবাদ করে, এদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বিধান দিয়েছেন, কি আইন করেছেন, কি রায় দিয়েছে, এই রায়টা আপনারা শুনতে চান? কথা কয় না কেন? এই রায় শুনতে চান? আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াত দেখেন আল্লাহ কি বলছেন, কোরআনে কারীম 4 নম্বর পারার 5 নম্বর সূরা, সূরা আল মাইদা 33 নম্বর আয়াত, আমার আলোচ্য আয়াত। আল্লাহ এই আয়াতে বলছেন, যারা আল্লাহর বিরুদ্ধে, যারা রাসূলের বিরুদ্ধে, আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াত 6 নম্বর পারার 5 নম্বর সূরা, সূরা আল মাইদার 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ورسوله ويسعون في الأرض فسادا الله رب العزت والجلال বলেন, انما جزاء الذين يحاربون الله তাদের ব্যাপারে আর কি সিদ্ধান্ত হতে পারে? আল্লাহ বললেন, তাদের ব্যাপারে আর কি সিদ্ধান্ত হতে পারে? যারা আল্লাহকে এবং তার রাসূলকে গালি দেয়, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে কথা বলে, আমার বন্ধুগণ এলাকায় দেখবেন এমন লোক পাওয়া যায়, যদি আপনি তাকে 5000 টাকা দেন তাহলে মামলা থেকে জোয়ারি মদুরি সুদকুর গুসকুর ফ্যান্সি ডিল ব্যবসায়ী চুর ডাকাতের নাম ওই মামলার লিস্ট থেকে কেটে দেয়া, সাধারণ মসজিদের ইমাম আর মাদ্রাসার হুজুরের নাম দিয়া দেয়, কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, যারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়, নিজেরাই নিজেদের মন্দিরে আগুন ধরাইয়া, নিজেরাই নিজেদের মূর্তিকে ভেঙ্গে, যারা মুসলমানদের উপরে দুষ্টাপাতে চায়, আল্লাহ বলছেন তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হতে পারে? আল্লাহ নিজে সিদ্ধান্ত দিলেন, যারা আল্লাহকে গালি দেয়, যারা রাসূলকে গালি দেয়, যারা উলামায়ে কেরামকে গালি দেয়, যারা দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগায়, যারা দেশে মারামারি লাগায়, আল্লাহ বলছেন এদের বিরুদ্ধে এক নম্বর ফয়সালা, আল্লাহ বলেন আইয়ু কাতালু, তাদেরকে তোমরা হত্যা করো। যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে তাদেরকে কথা কর না কে, তাদেরকে কি করো? এই হত্যার ব্যাখ্যা হানাফি মজহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসাস রাহমাতুল্লাহি আলাইহি, ওনার আমার গ্রন্থ তাফসিরে আহকামুল কোরআন লিল জাসাসে আইয়ুকাতালু শব্দের ব্যাখ্যা দিয়েছেন দুইটা, হত্যা করো এর অর্থ হলো গুলি করে মারো, আর না হয় ব্রাশ ফায়ার করে মারো। রাসূলকে যারা গালি দিবে, আল্লাহকে যারা গালি দিবে, দেশে যারা মারামারি লাগাবে, তাদেরকে কেমনে মারতে হবে? গুলি না হয় ব্রাশ ফায়ার, একবারে ব্রাশ। ওর জানাজা পোড়াবার মতো যেন আর কিচ্ছু খুঁজে না পাওয়া যায়, ওর জানাজা পোড়াবার মতো যেন কিচ্ছু না পাওয়া যায়। আইয়ুকাতালু, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে হত্যা করতে হবে কেমনে? গুলি করে আর না হয় কথা বলে না কেন? আমি কি আমার পক্ষ থেকে বলছি? আল্লাহ বলছেন আইয়ুকাতালু, এক নাম্বার গুলি করো না হয় ব্রাশ ফায়ার করো। দুই নম্বরে আমার আল্লাহ বলেন আউয়ুসাল্লামু, যদি গুলি করতে না পারো, ব্রাশ ফায়ার করতে না পারো, আউয়ুসাল্লামু সুলিতে চড়াও, তোমরা তাদেরকে দড়ি লাগায়া ফাঁসিতে ঝুলাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় দাও। আমার বন্ধুগণ আপনারা তো চুর ডাকাত বাট ফরজ না কারকে দড়িতে ঝুলাতে পারেন না,
ভালো মানুষকে জুলাইয়া মারতে চান, যদি এই দড়িটা একবার ঘুরে যায় নিজের টাকার কেনা দড়িতে নিজের গলা আটকে যেতে পারে কণ্ঠে কেনা। আল্লাহ বলছেন আউয়ুসাল্লাবু শুলিতে চড়াও, কয়টা বিধান বলছি কথা বলেন না কেন বুঝলেন? তিন নম্বর আল্লাহ বলছেন আও তুকাত্তা আইদিহিম, এদের হাত কাটো। কি কাটো? যদি মারতে পারল না, হত্যাও করতে পারল না, ফাঁসিও দিতে পারল না, তাহলে কি করো? তিন নম্বর হাত কাটো। আপনাদের কুলোরা বাজারে গেছেন কোন কাজে, কুলোরা শহরে গিয়েছেন বাজারে গিয়েছেন, যাওয়ার পরে ঠুকাই সিচকে ছুট অথবা সাইসরা ছুট, মানে পকেট মারতো সিনে সিনে না মনে হয় পকেট মার, আপনার পকেটে হাত দিল, দশ বিশ হাজার টাকা নিল অথবা দশ বিশ ত্রিশ পঞ্চাশ হাজার টাকা দামের একটা মোবাইল চুরি করে নিয়ে গেল, আপনারা বৈশে বৈশে আঙ্গুল চুষবেন? কথা বলে না, যতটুকু এর পিটানো যা সকলে মিলিয়া আর একটু মার, প্রয়োজনে আমার জুতা খুললে নিয়ে মার। কথা বলেন না, মারেননি আপনারা? দশ বিশ হাজার টাকা ডাকাতি করলে, চুরি করলে যদি সকলে মিলে তাকে পিটাতে হয়, যারা রাষ্ট্রের কোটি কোটি টাকা চুরি করে, যারা ব্যাংকের বোল্টে স্বর্ণ ব্যাংকে ডাকাতি করে, যারা শেয়ার বাজার লুণ্ঠন করে, যারা হলমার কেলেঙ্কারি করে, যারা রাস্তার টাকা কালবার্ডের টাকা মেরে খায়, যারা চট্টগ্রাম মেডিকেলে একটা বালিশের দাম ৬০ লাখ টাকা বানায়, আমার বন্ধুগণ এই সমস্ত চুরকে ঢাকা সম্প্রাপ চত্বরে নিয়া পা উপর দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া আচ্ছা মতো পিটালে এই দেশে চুর থাকবে না, জিরাকার থাকবে না। আপনারা চুর ছিনেন না, মারেনি শেষরা চুরে মারে। আমার বন্ধুগণ তাহলে তিন নম্বর বিধান আও তুকাত্তা আইদিহিম, হাত কাটো। এরপর আমার আল্লাহ বললেন আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, তোমরা ডান হাত বাম পা কাটো, বাম হাত ডান পা কাটো, অর্থাৎ এক পা এক হাত কাটো। আমার বন্ধুগণ যারা রাষ্ট্রের কোটি কোটি টাকা চুরি করেছে, আমাদের ট্যাক্সের টাকায় দামি দামি গাড়ি পতাকা লাগাইয়া চালায়, আগে পিছে পুলিশ দিয়া চলে, তাদের এক হাত এক পা কেটে দিলে নেতার যখন এক হাত এক পা নাই, কর্মীরা আর কোনোদিন আপনার ঘরে আর আপনার দোকানে চাঁদা দাবি করবে না। সুতরাং মনে রাখবেন মুসলমান, এই কোরআন আপনার মাদ্রাসায় আছে, এই কোরআন আপনার মসজিদে আছে, যতক্ষণ পর্যন্ত আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে আপনার রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, গণভবন বঙ্গভবন পর্যন্ত কোরআন পৌঁছাতে পারবেন না, কোরআনের বিধান দিয়ে সংসদ চালু হবে না, কোরআনের বিধান দিয়ে আইন প্রণয়ন হবে না, কোরআনের বিধান দিয়ে গণভবন আর বঙ্গভবন চলবে না, ততদিন পর্যন্ত এই দেশ থেকে দুর্নীতি যাবে আপনারা বলছেন না দরকার নাই, বাপ তোমরা কোরআন শরীফ মুখস্থ করো আর তারা আমি পড়াও 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 কথা কোন? আমার বন্ধুগণ আপনারা রাগ করবেন না, এখানে যারা আইম্মায়ে কেরাম খুতবায়ে আজাম আছেন, বিভিন্ন মসজিদের ইমাম খতিব সাহেব আছেন, আপনাদেরকে বলছি আপনার আল্লাহর ওয়াস্তে মসজিদের মিম্বর থেকে সত্য কথাটা বলেন। ইমাম সাহেব চিন্তা করছে আজকে সুদের বিরুদ্ধে আর যা করে আল্লাহ আজ সুদের বিরুদ্ধে ওয়াজ করে ছাড়ি দিন, মসজিদে গিয়ে ওয়াজ শুরু করে দিয়েছে নাহমাদ হুয়ালি সল্লি আল্লাহ, টাকা দেখে সভাপতি এলাকার সব থেকে বড় সুদুরি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দরকার নেই বাপ চাকরি থাকবে না, কথা বলেন কজাক তাইলে আজকে সুদের বিরুদ্ধে দরকার নাই। ইমাম খতিব সাহেব চিন্তা করলো গুসরের বিরুদ্ধে ওয়াজ করি, বাম দিকে তাকায় দেখে সেক্রেটারি সাবেক দারোগা, কথা কন না কেন এমন গুস খাইছে, টাকের ড্রাইভারের কাছ থেকে রাত্রবেলা সিগারেটের অর্ধেক খাইছে, কথা বলেন ঠিক কি না? হুজুর কয় তাহলে সুদেরও বিরুদ্ধে দরকার নাই, গুসরও বিরুদ্ধে দরকার নাই, আজকে ওয়াজ করুক যারা পাবলিকের জায়গা দখল করে, যারা ইয়েতিমের মাল মারে, মায়েরা বিল্ডিং মানে রাস্তা বন্ধ করে দেয়, হেদের বিরুদ্ধে ওয়াজ করুন। সামনের দিকে তাকায় দেখে কেশিয়ার সাবেক মেম্বার, সাবেক কি
কত মানুষের কত বিধবার ভাতার টাকা, কত বৃদ্ধের ভাতার টাকা যে মারছে হ্যাঁ নিজেও জানে না, ঠিক করে জোরে খা। কোথায় আজকে আল্লাহ বলছে এক নম্বরে ব্রাশ ফায়ার, দুই নম্বরে ফাঁসি, তিন নম্বরে দুই হাত, চার নম্বরে এক হাত এক পা, এক হাত এক হাত। আপনারা বুঝতেছেন এই বিধান যদি থাকতো আচ্ছা আপনারাই কোন বড় সুরে যদি ফাঁসি, মিডিয়াম সুরে যদি ব্রাশ ফায়ার, এর তিন নম্বর সুরের এক হাত এক পাও নাই, সুর কি থাকবে এলাকা? দেখবেন হিন্দুরাও মসজিদে এখন টিভি বইরা যাইত কথা কন না। তাহলে এই কোরআনটা নিয়ে বৈশা আছেন কেন? এইটা না শুধু আপনার তাবিজ দেন কেন? তাবিজ দেন এর কারণ কি? এটা বইলে দেয় কারণ হচ্ছে কি, আপনাদের ঘরে তো কোরআন নাই, আছে কথা কন না কেন? পড়েন পড়েন বুঝছেন? একটা মিথ্যা কথা বলছেন, বুঝছেন? কোরআন যদি আপনাদের ঘরে থাকতো আজকে ভাবে হতো না, আপনাদের ঘরে তো কোরআন নাই, আপনাদের ঘরে আছে স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা, কথা বলেন না কেন? আপনাদের ঘরে এগুলো নিয়ে আপনা আপনাদের মেয়েদেরকে বানাচ্ছেন কিরণমালা, আর বউরে বানাইছেন কটকটি, ঠিক কিনা জোরে কান? শান্তি ওখানে নাই, গিয়ে দেখো শান্তি নাই। রাস্তা দিয়ে দুজন মহিলা হাঁটতেছে, একজনের হাতে মোজা, পায়ে মোজা, মুখেও মোজা নাকি কি আল্লাহই জানে, সব বন্ধ করে দিতেছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত ভালো, উনার বয়স 75, বয়স কত? যার হাত পাও নাক কান সকমুখ সব বন্ধ, উনার বয়স কত? আর উনার সাথে আর একজন আছে, তার বয়স 15 বছর, তার থ্রি কোয়ার্টার প্যান্ট আর স্যান্ডু গেঞ্জি, খুব ভালো হয়েছে না? যুবকরা ইপটিজিং করতো না, সক্কু খুললে ভালো হয়ে দিত, শয়তানি করে নি। মেয়ে সেন্টু গেঞ্জি পরে রাস্তায় ঘুরছে আর বাপ মসজিদে বসে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কাই বাট পার তোর মেয়ে কই, কথা কন না কেন? এমন লোক আছে এলাকায় রাস্তার টাকা, কালবাডের টাকা, বিধবার বাদার বিধবার বাথার টাকা, বৃদ্ধের বাথার টাকা, সব মাইরা খাইয়া গরিবের রাস্তাঘাট বন্ধ কইরা কাবা করে গিয়া খাবার গিলাপ ধরে খাল্লা, হ্যাঁ যা করছি করছি ভুল মাফ করে দাও, লাগাই বাটফা এলাকার পাবলিকের সব মাইরা খাইয়া এখন আমার সাথে কি মস্কারা করতেছিস? বাদ দেন এগুলা, বাদ দেন, ভালো মানুষ হয়ে যায়। এই ভালো মানুষ হওয়ার সংবিধান হচ্ছে আল কোরআন। কি আল কোরআন? কি আল কোরআন? এরপর আল্লাহ বললেন পাঁচ নাম্বার বিধান, আও ইউনফাউ মিনাল আর্দ, যদি ব্রাশ ফায়ার করতে না পারো, যদি তারে ফাঁসি দিতে না পারো, যদি দুই হাত কাটতে না পারো, যদি এক হাত এক পা কাটতে না পারো, আও ইউনফাউ মিনাল আর্দ, তাহলে লাস্ট সমাধান হচ্ছে একে তোমরা ঘাড় ধরে দেশ থেকে বাইর করে দাও, দেশ থেকে বের করে দাও, তোর মতো জানোয়ার এই দেশে থাকবার দরকার নাই। সুতরাং যারা আল্লাহকে এবং রাসূলকে গালি দেয় তাদের এই দেশে থাকবার কোনো অধিকার নাই, কথা বলেন ঠিক কি না? নামাজ পড়েন আপনারা? আচ্ছা নামাজ পড়া এই হুকুমটা কার? সকলে বলেন তরিকাটা কার? কার? আপনার বাবা কার তরিকা? রাসূলের তরিকা। আচ্ছা শুনে, আপনারা যে মসজিদে নামাজ পড়েন, মসজিদে নামাজ পড়ার আগে অজু করেননি, অজু করার হুকুমটা কার? কথা কয় তরিকাটা কার? এখানে একটা প্রশ্ন করি, খুব সংক্ষেপ করবো লম্বা করবো না, প্রশ্ন হলো আপনারা বলেন তো এই জামানার সব থেকে বড় মুনাফিক কে? আপনারা বলেন আমাকে, কথা কোন? ওমা এটা দেখি ফেরেশতা, কিচ্ছু বলতে পারে না। বলেন আপনারা এই জামানার সব থেকে বড় মুনাফিক কে? বলতে পারলেন না? তাহলে আমি বলি শুনে, এই জামানার সব থেকে বড় মুনাফিক মসজিদের মুসলমান কারা? সব থেকে বড় মুনাফিক মসজিদের মুসলমান। রাগ করলেন আমার কথা? না বুঝাইলে বুঝবেন, এটা বুঝি আমি কেন বললাম মসজিদের মুনাফিক, মসজিদের মুসলমান মুনাফিক বুঝাইয়া দেবে, কারণ মসজিদের মুসল্লিরা যদি ঠিক হয়ে যাইত আর কিচ্ছু লাগবে না,
মসজিদের মুসল্লিরা যে কোরআন দিয়ে নামাজ পড়ে, এই কোরআন দিয়ে ব্যবসা করে না কেন? কুলাউড়া বাজারে এই কোরআন দিয়ে রবির বাজারে ব্যবসা করে না কেন? কথা বলেন না কেন? কেন বলছি দেখেন, মুনাফিক কার না? যে কথা দিয়া, কথা দিয়া, ওয়াদা দিয়া, কাজে কর্মে, কাজে কর্মে, ওখানে বলে একটা, ওখানে বলে, তার নাম, তার নাম কি? আচ্ছা তাইলে শুনে, খুব মনোযোগ দিয়ে শুনে, আপনারা যে অজু করেন, মসজিদে ঢুকেন, মসজিদে ঢুকেন ডান পা না বাম পা? হুকুমটা কার, তরিকাটা কার? মসজিদে ঢুকে তাকবীরে তাহরিমার জন্য হাত যে বাঁধেন, মানে খাত উঠান যে তাকবীরে তাহরিমার জন্য, কান পর্যন্ত না মাথার উপরে, হুকুমটা কার, তরিকাটা কার? নামাজ শুরু করার সময় সুরা ফাতিহা আগে পড়েন না অন্য সুরা? হুকুমটা কার, তরিকাটা কার? দেখেন এতক্ষণ হুকুম পাচ্ছেন আল্লাহ, তরিকা পাচ্ছেন রসুলের, এখনো কোনো বাবার তরিকা আসছে? কথা বলেন না কেন? এরপরে নামাজ শেষ করে সালাম ফিরালেন ডান দিকে বাম দিকে, এই হুকুমটা কার, তরিকা? মসজিদ থেকে বের হয়ে গেলেন ডান পা না বাম পা, হুকুম কার, তরিকা কার? আপনাদের কি জিজ্ঞাসা করি, মসজিদে আসতে, মসজিদ থেকে চলে যেতে, এবং মসজিদের ভিতরে যত কাজকর্ম করলেন, সকল কাজে কর্মে হুকুম মেনেছেন কার, তরিকা মেনেছেন কার? মসজিদ থেকে বাইরিয়া নিজের মেয়ের বিয়ের সময় যে গায়ে হলুদ করছিলেন, কোন সাহাবীর তরিকায়? কথা কয় লাগবে, কোন সাহাবীর তরিকায় করলেন? বাজারে ব্যবসা করার সময় একজন গিয়ে বললো, ভাই অরিজিনাল ইলিশ মাছ যে এক ঘন্টা আগে আনছে, বাড়িতে নিয়ে দেখা যায় ছয় দিন আগের ফ্রিজের মাছ। কথা কন না কেন? বলে ভাই আমাকে এটা সেগুন কাঠ দে। কই দিলাম সেগুন কাঠ, বাড়িতে নিয়ে দেখা যায় আল্লাহ এটা মানে কলা গাছ। কথা বলে না আসছে না নাই? আচ্ছা এই যে দুই নম্বরই করলেন, এটা কোন রসুলের সুন্নত, কোন নবীর সুন্নত? কথা বলেন না কেন? নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া দোকানে বৈশা যে গীবত শেখায়াত সমালোচনা করে, এটা কোন নবীর তরিকায়? কথা বলেন না কেন? তাহলে মসজিদের ভিতরে হুকুম মানলেন আল্লাহর, মসজিদের বাইরে হুকুম মানলেন নিজের আর শয়তানের, হুকুম শয়তানের আর তরিকা নিজের। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বললেন ভাই আমার একটা জিনিস দাও। বলে কি? কয় মেড ইন চায়না, সিঙ্গাপুর, থাইল্যান্ডের কোন দামি কাপড় থাকলে আমার দেও। আপনি নারায়ণগঞ্জ থেকে কিনে সিঙ্গাপুরের সিল লাগাইয়া নিয়েছেন, অরিজিনাল সিঙ্গাপুর। করে না মনে, এগুলা করে না মনে। ঢাকা থেকে মেড ইন জিঞ্জিরা, বুড়িগঙ্গা নদীর পাড়ে যা বানায় সবাই না কইলেন এটা আমেরিকা থেকে আনছে। কথা বলেন, এই যে দুই নম্বরই করলেন আবার নামাজ পড়লেন, এই বাটপারিটা কেন? আপনার মসজিদের ভিতরে আল্লাহকে ওয়াদা দিয়েছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার সঙ্গে কমিটমেন্ট দিলাম, তোমাকে ওয়াদা দিলাম ইবাদত একমাত্র তোমার করব, সাহায্য একমাত্র তোমার কাছেই চাইব। তাইলে মসজিদ থেকে বাইর হইয়া সকলে মিলা বউ বাচ্চারা সাথে নিয়া শাহজালালের মাজারে গিয়া কেমনে বলেন, আব্বা আমার একটা বাচ্চা দেও। কথা বলেন না কেন? মসজিদের ভিতরে চাইছেন কার কাছে? সবাই বলেন মসজিদে বাইরে। মসজিদের ভিতরের চাওয়ায় বাহিরের চাওয়ায় মিল আছে? যার মিল নাই তার নাম? কথা বলেন না কেন? সাহাবায়ে কেরামের মিল ছিল? কথা বলেন না? নবীজির মিল ছিল? আইম্মায়ে কেরামের মিল ছিল? সালফে সালেহিনের মিল ছিল? আপনার নাই কেন? আপনার নাই কেন? যে কোরআন দিয়ে নামাজ পড়েন, এই কোরআন দিয়ে ব্যবসা করতে পারলেন না, এই কোরআন দিয়ে পরিবার চালাতে পারলেন না, আপনি নিজেকে মুসলমান দাবি করবেন কেমনে? সুতরাং আমার বন্ধুগণ, যত গুনাহ করেন, যত অন্যায় করেন, আল্লাহ বলছেন গোলাম তুই আমার কাছে মাফ চা, আমি তোকে মাফ করে দেব। একটু জোরে কর না। আমার আল্লাহ কোরআনে কারিমের 19 নম্বর পারার 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 65 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম
আল্লাহ বলেছেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যত বড় গুনাহগার হও না কেন, সাকারাতের আগে, গড়গড়া শুরু হয়ে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, জাহান্নামে চলে যাওয়ার আগে, আজরাইল পৌঁছে যাওয়ার আগে, গোলাম রে গোটা জিন্দেগীর গুনার জন্য তুমি মাওলার দরবারে যদি মাফ চাও, আমি আল্লাহ কথা দিলাম তোমার চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের ডগায় আসতে দেরি হবে, আমি আল্লাহর বলি ইজ্জতুল জালাল তোমাকে মাফ করে দিতে দেরি হবে না কোন, সুবহানাল্লাহ।